আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আবরাকাত। থাম্বনেল ও টাইটেল দেখে তোমরা অলরেডি বুঝতে পেরেছ যে আজকের ভিডিওটা হচ্ছে এইচএসসি 2022 সালের শিক্ষার্থীদের যে অষ্টমিক অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, জীববিজ্ঞান অ্যাসাইনমেন্ট, অর্থাৎ বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য ফান্ডামেন্টাল ম্যাথল্যাব থেকে এর নমুনা উত্তরপত্র দেওয়া হলো। অবশ্যই তোমরা বই থেকে পড়ে তারপর বই থেকে নিজের মতো করে লিখবে এবং প্রত্যেকে ডিফারেন্স করে লিখবে, যেহেতু বৈজ্ঞানিক নাম চেয়েছে এবং প্রশ্ন অলরেডি তোমরা পড়েছো। তবু আমি প্রশ্ন করে শোনাই, এটা হচ্ছে দ্বিতীয় পত্র, জীববিজ্ঞানের দ্বিতীয় পত্রের দুই নম্বর অ্যাসাইনমেন্ট এবং এটা প্রথম অধ্যায়, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। অ্যাসাইনমেন্ট শিরোনাম লিখবে প্রাণী শ্রেণীবিন্যাসের ভিত্তি ও প্রাণী জগতের প্রধান পর্বগুলো পর্যালোচনা। তো এখানে প্রশ্ন বলেছে শ্রেণীবিন্যাসের ভিত্তিগুলোর নাম লিখো। শ্রেণীবিন্যাসের ভিত্তির তে হাইড্রা ও মানুষের পার্থক্য নির্ণয় করতে বলেছে। এরপর বলেছে প্রাণী জগতের প্রধান পর্বগুলোর নাম ইংরেজিতে, পর্বগুলোর দুইটি করে শনাক্তকরণ বৈশিষ্ট্য উল্লেখ, সাধারণ বৈশিষ্ট্য ব্যতীত উল্লেখ করতে বলছে, এবং সাধারণ বৈশিষ্ট্য ব্যতীত অর্থাৎ কমন যে বৈশিষ্ট্য সেটা দেওয়া যাবে না। তারপর পর্বগুলির একটি করে প্রাণীর উদাহরণ বৈজ্ঞানিক নাম ইংরেজিতে। তো এইখানে কিন্তু তোমরা পাঁচ নম্বরটার প্রত্যেকে ডিফারেন্ট করতে পারো হুবহু কপি না করে, কারণ অনেক বৈজ্ঞানিক নাম তোমরা কিন্তু নেটে সার্চ দিলেও পাবে এবং বইতেও পাবে, বই থেকেও পাবে। তো এটা টোটাল 15 মার্কের একটা অ্যাসাইনমেন্ট এবং তোমার অতি উত্তম পেতে হলে 13 থেকে 15 পেতে হবে। তো আমার উত্তরগুলো তোমরা নমুনা হিসাবে দেখতে পারো এবং সেখান এখান থেকে কিছু নিয়ে তোমরা কী বলে নিজের মতো করে সাজিয়ে বাড়িয়ে নিতে পারো। তো আমরা উত্তরপদে চলে যাই। তো এখানে প্রথম প্রশ্নের উত্তর দেখো, 1 নং প্রশ্নের উত্তর, তোমরা 1 নং প্রশ্নের উত্তর লিখবে প্রাণীর শ্রেণীবিন্যাসের ভিত্তি। প্রাণীর শ্রেণীবিন্যাসের ভিত্তি হচ্ছে দেহের আকার 1 নম্বরে, 2 নম্বরে সংগঠন মাত্রা, 3 নম্বরে জীবন পদ্ধতি, 4 নম্বরে ভ্রূণস্তর, 5 নম্বরে প্রতিসাম্যতা, 6 নম্বরে খণ্ডকায়ন, 7 নম্বরে অঞ্চলায়ন, অঞ্চলায়ন, 8 নম্বরে সিলোম, 9 নম্বরে নটোকার্ট। এই হচ্ছে প্রাণীর শ্রেণীবিন্যাসের ভিত্তি। অবশ্যই 1 নং প্রশ্নের উত্তর দিয়ে সুন্দর করে এভাবে লিখতে পারো যে প্রাণীর শ্রেণীবিন্যাসের ভিত্তি নিম্নে দেওয়া হলো, এভাবেও লিখতে পারো তোমরা এবং একটু ফাঁকা ফাঁকা দিয়ে সুন্দর করে এটা তোমরা লিখবে। এরপরে আমরা হচ্ছে 2 নম্বর প্রশ্নের, 2 নম্বর প্রশ্নে দেখো এটা হচ্ছে পার্থক্য চেয়েছিল মানুষ ও হাইড্রার ভিত্তিগত পার্থক্য। তো এখানে পার্থক্যটা সকাকারও দিতে পারো বা তোমরা মাঝখানে একটা দাগ দিয়ে এই পাশে মানুষ এই পাশে হাইড্রার লিখতে পারো, এইভাবে সকাকার দিতে পারো। ভিত্তিগুলো কী দিয়েছি? প্রতিসাম্যতা, নটোকার্ট ও ভ্রূণস্তর। প্রতিসাম্যতা দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, মানুষের প্রতিসাম্য হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, তোমরা চ্যাপ্টারটা সুন্দর করে পড়ে নিবে, এবং আরীয় প্রতিসাম্য প্রতিসাম্য। এবার নটোকার্ড হচ্ছে মানুষ কর্ডেড প্রাণী, হাইড্রা নন কর্ডেড প্রাণী, আর ভ্রূণস্তর হচ্ছে মানুষ ট্রিপ্লোপ্লাস্টিক প্রাণী, হাইড্রা ডিপ্লোপ্লাস্টিক প্রাণী, এটা ট্রিপ্লোপ্লাস্টিক আর ডিপ্লোপ্লাস্টিক প্রাণী, ঠিক আছে। এই হচ্ছে 2 নম্বর প্রশ্ন, একদম সহজ ছোট ছোট প্রশ্ন। 3 নম্বর প্রশ্নে আমরা চলে যাচ্ছি। 3 নম্বর প্রশ্ন বলছে যে প্রাণী জগতের 9টি পর্বের নাম। তো এই পর্বের নাম ইচ্ছে করে তোমরা কমা কমা দিয়ে লিখতে পারো বা নিচে নিচেও লিখতে পারো। পরিফেরা, নিডারিয়া, 9টি পর্বে লিখে ইভেন 3 নং প্রশ্ন উত্তর লিখে প্রাণী জগতের 9টি পর্বের নাম হলো, সুন্দর করে কিন্তু তোমরা A4 সাইজে লিখবে পরিফেরা। এখানে হাইপেন না দিয়ে তোমরা পরিফেরার হাইপেনটা আমার মতো না দেওয়াই ভালো, হাইপেন না দিয়ে পরিফেরা লিখে তার পাশে পরিফেরা লিখবে নিডারিয়া, প্লাটিহেলমেন্টিস, নেমাটোডা, অ্যানালোডা, অ্যানালিডা, অর্থোপোডা, মোলাস্কা, একাইনোডাটা, কর্ডারটা। হ্যাঁ, এগুলো সুন্দর করে তোমরা মুখস্থ রাখবে এবং এগুলো কিন্তু ভর্তি পরীক্ষাও আসে, মেডিকেল ভর্তি পরীক্ষা বেশি বেশি ইম্পর্টেন্ট এগুলো, এবং এর মুখস্থ সারা উপায় নেই এবং বানান সুন্দর করে। হ্যাঁ, তোমার সবাই মতামত জানাবে যে কেমন হলো। এই হচ্ছে 3 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন একটু বড়, তোমাদের লিখতে সময় লাগতে পারে 4 নম্বর প্রশ্ন, আমরা 4 নম্বর প্রশ্ন চলে যাই। 4 নম্বর প্রশ্ন তোমরা দেখো পরিফেরার মানে 4 নম্বর প্রশ্ন বৈশিষ্ট্য চেয়েছে যে পর্বেরগুলোর বৈশিষ্ট্য। তো পরিফেরার বৈশিষ্ট্য কী? 2টি করে বৈশিষ্ট্য আমি দিয়েছি, তোমরা চলো 3টি করে বৈশিষ্ট্য দিতে পারো। পরিফেরার পর্বের বৈশিষ্ট্য হচ্ছে 1 নম্বরে 4 নং প্রশ্নের উপরে লিখে নিবে দেহ প্রাচীর অস্ট্রিয়া নামক অসংখ্য ছিদ্রযুক্ত, 2 নম্বরে দেহের সংবদনতন্ত্রের বিকল্প হিসাবে প্রাণীর প্রবাহের জন্য বৈশিষ্ট্যপূর্ণ নালীতন্ত্র বা ক্যানাল সিস্টেম দেখা যায়। নিডারিয়া পর্বের বৈশিষ্ট্য হচ্ছে বহিঃকোষীয় ও অন্তঃকোষীয় উভয় প্রকার পরিপাক প্রক্রিয়া এদের দেহে দেখতে পাওয়া যায়। 2 নম্বরে কিছু স্নায়ুকোষ এক্টোটার্ম ও এন্ডোটার্ম জালের বিস্তার করে থাকে এবং সংবহনতন্ত্র, শ্বসনতন্ত্র, রেচনতন্ত্র অনুপস্থিত। এই হচ্ছে তোমার পরিফেরা, একটু বড় করে দিলাম, এই হচ্ছে পরিফেরা। এরপর হচ্ছে কি আমার পরিফেরার পরে এই পরিফেরা ও নিডেরিয়া দুটোর আমি বললাম, এরপর পরটা যাচ্ছি পরিফেরা নিডেরিয়া, তারপর হচ্ছে তোমার প্লাটিহেলমেন্থিস আর ও নেমাটোডার পর্বের বৈশিষ্ট্য দেখো। প্লাটিহেলমেন্থিস হচ্ছে কি,
পরের বৈশিষ্ট্য হচ্ছে দেহ নরম, দ্বিপার্শ্বীয় প্রতিসম ও পৃষ্ঠ অঙ্কীয় ভাবে চাপা, দেহত্বক সিলিয়া যুক্ত এপিডার্মিস অথবা তোমার হচ্ছে এপিডার্মিস ও কিউটিকলে আবৃত। নেমাটোডার্মের বৈশিষ্ট্য হচ্ছে গোলকৃমি দেহ নলাকার, দ্বিপার্শ্বীয় প্রতিসম ও দুদিক সূচালো, মানে দুই দিক, দুদিক লিখতে পারো, দুই দিক লিখতে পারো, অণুবীক্ষণিক থেকে 1 মিটার পর্যন্ত লম্বা। প্রাণীরা সুডো সিলোম্যাট ও অখণ্ডায়িত। এ হচ্ছে 1 নম্বর। 2 নম্বর তোমার নিচের দিক দিয়ে লিখবে, আমি এখানে লিখে ফেলছি, তোমার 2 নম্বর নিচের দিক দিয়ে শুধু লিখবে। দেহ নমনীয় ইলাস্টিন এ নির্মিত, অকোষীয় কিউটিকলে আবৃত। এই হচ্ছে তোমার প্লাটিহেলমিনথেস ও নেমাটোডা পর্বের বৈশিষ্ট্য। এরপরে আমরা যাচ্ছি, প্লাটিহেলমিনথেস ও নেমাটোডা পর্বের বৈশিষ্ট্য শেষ হয়ে গেল, আমরা যাবো হচ্ছে মলাস্কা পর্বের বৈশিষ্ট্য। মলাস্কা পর্বের বৈশিষ্ট্য খেয়াল করো, মলাস্কা পর্বের বৈশিষ্ট্য হচ্ছে এই পর্বের অধিকাংশ প্রজাতি সামুদ্রিক, এরা অধিকাংশ অগভীর জলে বসবাস করে। এই পর্ব প্রাণীদের গহ্বর খুবই সংক্ষিপ্ত, হিমোসিল এ পরিণত হয়েছে, দাড়ি দিবে অবশ্যই। অ্যানিলিয়া পর্বের বৈশিষ্ট্য হচ্ছে দেহ লম্বাকৃতি, মুখ ছিদ্র, পায়ু ছিদ্র ও দেহের দুই প্রান্তে উপস্থিত থাকে উন্নত ও বদ্ধ রক্ত সংবহন তন্ত্র। 2 নম্বর হচ্ছে অন্ত্র পরিবেষ্টিত এবং স্নায়ু লয় বা নার্ভ রিং ও অঙ্কীয় স্নায়ু রজ্জু দিয়ে স্নায়ুতন্ত্র গঠিত হয়। অধিকাংশ প্রাণী উভয় লিঙ্গ, উভলিঙ্গ, কয়েকটি প্রাণী এক লিঙ্গ। এই হচ্ছে অ্যানিলিডিয়া পর্বের বৈশিষ্ট্য। এরপর আরেকটা পর্বের বৈশিষ্ট্য আছে যা তোমরা অলরেডি জানো, যেটা কর্ডাটা পর্বের বৈশিষ্ট্য আমাদের। এ হচ্ছে আমাদের প্লাটিহেলমিনথেস নেমাটোডা গেল, মলাস্কা অ্যানিলিডিয়া গেল, তারপর আমাদের অর্থোপোডা ও একাইনোডা মারাটা। অর্থোপোডা একাইনোডা পর্বের প্রায় দেখো বৈশিষ্ট্য। 1 নম্বর অর্থোপোডা বৈশিষ্ট্য হচ্ছে অন্তর্গত প্রাণীগুলি দেহে দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম, মাথায় একজোড়া পুঞ্জাক্ষি ও অ্যান্টেনা থাকে, দেহের প্রতিটি এক খণ্ডে একজোড়া করে উপাঙ্গ বর্তমান থাকে। একাইনোডা মারাটা পরে বৈশিষ্ট্য হচ্ছে অখণ্ডায়িত, দেহে বহির্ভাগ চূর্ণ নির্মিত, অর্থাৎ ক্যালকারাস কাটা স্পাইন ও অসিকলে আবৃত। 2 নম্বরে নির্দিষ্ট শ্বসন অঙ্গ রেচন অঙ্গ অনুপস্থিত, দেহ গহ্বর থেকে পাতলা থলির মতো প্রবর্ধিত অঙ্গ প্যাপুলি শ্বসন অঙ্গের কাজ করে। এ হলো একাইনোডা মারাটা এর বৈশিষ্ট্য, ঠিক আছে? তো একাইনোডা মারাটার বৈশিষ্ট্য, আর একটা বৈশিষ্ট্য আমাদের দেখা যাচ্ছে সেটা হলো কড়াটা। দেখো একটু একাইনোডা মারাটা, তারপর আমার কড়াটা পর্বের বৈশিষ্ট্যটা দেখো, খেয়াল করো। কড়াটা পর্বের বৈশিষ্ট্য হচ্ছে এই পর্বে যুক্ত পর্বভুক্ত প্রাণী বা পর্বযুক্ত প্রাণী যেটা বলো, প্রাণীদের জীবনচক্রে কোনো না কোনো দশায় নেটোকর্ড নামক একটি স্থিতিশীল অঙ্গ থাকে যার গঠনও দড়ির অনুরূপ এবং দড়ির মতো। কড়াটা পরে প্রাণীগুলো কর্ডাটার হৃৎপিণ্ডে, কর্ডাটার হৃৎপিণ্ডে লেখা, কর্ডেটে না লেখে কর্ডাটার লেখো, হৃৎপিণ্ড অঙ্কীয় দেশে অবস্থান করে, রক্ত সংবহন তন্ত্র ও বদ্ধ পেট্রোল তন্ত্র থাকে। এলো কর্ডাটা পর্বের। তো এই হচ্ছে বৈশিষ্ট্যগুলো, তোমরা আরো সুন্দর করে বৈশিষ্ট্যগুলো লিখছি, এগুলো 3টি বৈশিষ্ট্য দিতে পারো, যদি অ্যাসাইনমেন্ট বা অন্যরকম বৈশিষ্ট্য বইয়ে পাবে সেখান থেকে তোমরা দিতে পারো। এই প্রত্যেকটা বৈশিষ্ট্য নিয়ে যে কর্ডাটা পরে বৈশিষ্ট্য নিয়ে আন্ডারলাইন করবে, সবুজ কালি বা তোমার নীল কালি দিয়ে আন্ডারলাইন করতে পারো। তো এই হচ্ছে তোমার 4 নম্বর প্রশ্ন। এবার আমরা যাই 5 নম্বর প্রশ্ন, শেষ প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন বলেছে যে এই যে নামগুলো, হ্যাঁ, অর্থাৎ এই যে প্রতিটি পর্বের একটি করে বৈজ্ঞানিক নাম, 5 নম্বর প্রশ্ন তো অবশ্যই লিখবে, পরিফেরা, হ্যাঁ, স্কাইপ। আবার এখানে একটা কথা বলি, এই যে বৈজ্ঞানিক নামগুলোর অবশ্যই তোমরা নিচে আনলাইন করবে। এখানে তো এটা, এটা যেহেতু কম্পিউটারে লেখা হয়েছে, এটাখানে কিন্তু ইটালিক অর্থাৎ ব্যাখ্যা করে, হাতে কিন্তু ব্যাখ্যা করে লেখা সম্ভব না। কিন্তু কোনো কোনো কলেজের স্যার ম্যাডাম কিন্তু ব্যাখ্যা করে লিখতেও বলে, তোমরা আন্ডারলাইন করে দিও অবশ্যই, কারণ বৈজ্ঞানিক নাম, সাইন্টিফিক নাম, পরিফেরা নিডেরিয়া, স্কাইফে গেলে টিনাসাম, নিডেরিয়া হাইড্রা, ক্যানাডেস ডেনেসিস, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, অ্যানলিডা, অর্থোপোডা, মলাস্কা, একাইনোডোমাটা, কর্ডাটা, এখানে অনেকগুলো প্রাণীর বৈজ্ঞানিক নাম দেওয়া হয়েছে প্রতিটা পর্বের। তোমরা ইচ্ছে করলে অন্য বৈজ্ঞানিক নামও চয়েস করতে পারো। তো এই হচ্ছে টোটাল অ্যাসাইনমেন্ট, বায়োলজি অ্যাসাইনমেন্ট। অবশ্যই কেমন লাগলো মতামত জানাবে, কে কোন স্কুল থেকে, কে কোন কলেজ থেকে দেখছো এবং কোথা থেকে দেখছো, দেশের কোন প্রান্ত থেকে দেখছো, অন্যান্য ফ্রেন্ডদের শেয়ার করে দাও তোমাদের সবাইকে, এবং সবাই ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো চ্যানেলটার। এবং ম্যাথ সম্পর্কিত অনেক ভিডিও এখানে দেওয়া আছে, অ্যাসাইনমেন্টের অনেক, যারা এর আগের অ্যাসাইনমেন্ট করতে পারোনি প্লে লিস্টে লিঙ্ক দিয়ে তোমরা অন্য অন্য অ্যাসাইনমেন্টও করে নিতে পারো। তো সবাই ভালো থাকবে, আবার সবাইকে একটু অ্যাসাইনমেন্ট পিকগুলো আবার দেখাচ্ছে, তোমরা খেয়াল করো। এই হচ্ছে 5 নম্বরটা পিক, তারপর হচ্ছে তোমার 4 নম্বর, এই হচ্ছে 1 নম্বরটা, আমি আবার এটা 1 নম্বরটা বড় করে দেখাচ্ছি, 1 নম্বরটার পিক, তারপরে হচ্ছে এই হচ্ছে 2 নম্বরটার পিক, তোমরা প্রত্যেকটা একটু বড় করে দেখতে পারো। এই হচ্ছে 3 নম্বরটা, স্ক্রিনশট নিয়ে তোমরা সুন্দর করে, এরপর হচ্ছে 4 নম্বর, এই হচ্ছে 4 নম্বর পিকগুলো হচ্ছে একটু বড়, 4 নম্বর এই একটা, তারপরে 4-এর পরে আমরা এখানে এখানে মানে অ্যারো চিহ্ন দিলে হচ্ছে না, 4 নম্বর, 4 নম্বরের
এই প্রথমটা, এই দ্বিতীয় পিক, 4 নম্বরে কিন্তু তৃতীয় পিক, 4 নম্বরে এ হচ্ছে চতুর্থ পিক, 4 নম্বরে হচ্ছে পঞ্চম পিক, 4 নম্বরে কিন্তু 5টা পিক টোটাল। হ্যাঁ, তারপর এই হচ্ছে তোমার হচ্ছে 5 নম্বরেরটা। ঠিক আছে, তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, অবশ্যই সবাইকে শেয়ার করে দিবে এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আজকে পর্যন্তই সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।